আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে আসলাম জমি সংক্রান্ত একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জানতে পারবেন আপনাদের বাবার নামে, দাদার নামে কোথায় কতটুকু জমি রয়েছে। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা খুব ছোটবেলায় থেকে দেশের বাইরে থাকেন, অথবা আমাদের বাবা দাদারা অনেক আগেই মারা গিয়েছেন কিন্তু আমরা জানি না তারা কোথায় কতটুকু জমি রেখে গিয়েছেন, যে জমিগুলো আমাদের কিন্তু অন্যরা ভোগ দখল করে খাচ্ছেন। তো আজকের ভিডিওটিতে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই বাড়িতে বসেই আপনারা মুহূর্তেই এ সকল জমিগুলো কোথায় কতটুকু রয়েছে আপনারা জেনে নিতে পারবেন এবং খুব সহজেই জমিগুলো দখল নিতে পারবেন। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন আর সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল ফোনে গুগলে চলে যেতে হবে। এক্ষেত্রে আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজার ইউজ করে গুগলে এসে লিখতে হবে land.gov.bd। দেখেন আমরা লিখেছি এবং সার্চ করছি, আর এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে লগ ইন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম একটু ওয়েব পেজে আমাদেরকে নিয়ে চলে এসেছে। তো ওপরে যেটা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে, সেখানে প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ডেস্কটপ সাইট যেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা, সেখানে আপনাদেরকে ক্লিক করে এটা ডেস্কটপ মোড করে নিতে হবে। বন্ধুরা, ডেস্কটপ মোড করে না নিলে আপনারা সহজে কাজ করতে পারবেন না, অনেক ঝামেলা পোহাতে হবে, সেজন্য আপনারা ডেস্কটপ মোডটা করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে চলে এসেছে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন আরএস খতিয়ান লেখা রয়েছে, আপনারা আরএস খতিয়ানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, এখানে বিভাগের নাম, জেলা, উপজেলা এবং মৌজা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমি সিলেক্ট করছি, আমি রাজশাহী বিভাগ দিলাম, জেলা হচ্ছে নাটোর দিলাম, আর উপজেলা দিলাম লালপুর, এবং মৌজা যেটা দেখতে পাচ্ছেন সেটা দিলাম আমি হচ্ছে এখানে প্রথমে যেটা রয়েছে মোহরকয়া সেটা দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি অপশন এখানে চলে এসেছে, নিচে দেখতে পাচ্ছেন যে খতিয়ান নং অনুযায়ী, দাগ নং অনুযায়ী, মালিকানা নাম অনুযায়ী এবং পিতা ও স্বামীর নাম অনুযায়ী। তো যেহেতু আপনারা কোথায় কতটুকু জমি রয়েছে বাবা বা দাদার নামে আমরা কিছুই জানি না, সেই হিসেবে আপনাদেরকে এখানে মালিকানা নাম অনুযায়ী অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মালিকানা নাম অনুযায়ী এই অপশন আমি ক্লিক করেছি এবং নিচে নাম লেখার একটি অপশন চলে এসেছে। তো আপনি যার নামের জমি খোঁজ করতে চান তার নামটা এখানে লিখুন। দেখেন আমি লিখছি, আমি রহিম নামে ব্যক্তির আসলে এখানে আমি জমি খুঁজতে চাচ্ছি, তো আমি তার নাম দিলাম। দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে যোগফল প্রদান করুন, নিচে একটা সহজ যোগফল রয়েছে, 5 আর 4 = 9 হয়, এখানে আপনারা 9টা এখানে লিখে দিবেন। তারপরে খুঁজুন অপশন এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে নিচে এখানে মালিকের নাম বাম পাশে রহিম, দেখেন অনেকগুলো রহিম চলে এসেছে। তো বন্ধুরা আসলে এখানে টেনশনের কোনো কিছু নাই, রহিম নাম এবং তার ডান পাশে দিয়ে দেখেন পিতার নাম রয়েছে। তো যার পিতার নাম হচ্ছে রহমান আলী আমি সেটা খোঁজ করব। দেখতে পাচ্ছেন এখানে রহমান আলী রয়েছে, তো রহমান আলী এবং জমির মালিকের নাম হচ্ছে রহিম উদ্দিন। তো খতিয়ান নম্বরটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, খতিয়ান নম্বরটা হচ্ছে 1325, এটা এখানে কপি করলাম। কপি করার পরে ওপরে যে দেখতে পাচ্ছেন খতিয়ান নং অনুযায়ী যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে যে খতিয়ান নম্বর লেখার জায়গা রয়েছে সেখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে নিচের যে যোগফল 8 = 12 আমি সেটা এখানে লিখে দিচ্ছি, যোগফলটা দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে মালিক, জমির বিস্তারিত তথ্য এখানে নিচে চলে এসেছে, কে কতটুকু অংশ এখানে পায় সেই অংশটা এখানে বিস্তারিত চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে এখানে রহিম উদ্দিনের নামে হচ্ছে 0.6% জমি রয়েছে এবং এই জমিটা অন্যান্য কয়েকজন ভাগী রয়েছে, সেগুলোর নাম হাফিজুর রহমান, জহুরুল ইসলাম, এরাও এই জমিটার মালিক। কতটা দাগ রয়েছে এখানে এবং জমির কি ক্যাটাগরির জমি, দেখতে পাচ্ছেন এখানে ঘর বা বাড়ি শ্রেণী রয়েছে, বিস্তারিত এখানে রয়েছে। বন্ধুরা, জমির সকল তথ্য পাওয়ার পরে আপনারা যদি এটার সার্টিফাইড কপির জন্য আবেদন করতে চান তাহলে এই যে এখানে যে সার্টিফাইড কপির জন্য আবেদন করুন লেখা রয়েছে, এখানে আবেদন করে আপনারা জমির সার্টিফাইড কপি তথা নকল তুলে আপনারা এই জমির দখলের জন্য আবেদন করতে পারেন, অথবা আপনার জমিটি আপনাদের দখলে নিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। কিন্তু ভিডিও শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, এখনও যাদের মোবাইলে আপনারা খতিয়ান নম্বর অনুযায়ী, মালিকানা নাম অনুযায়ী,
দাগ নম্বর অনুযায়ী এই অপশনগুলো পাচ্ছেন না, তারা মনে করবেন আপনাদের মৌজার তথ্য এখন পর্যন্ত ওয়েবসাইটে আপডেট করা হয়নি। তো একটি মৌজা এবং একটি উপজেলায় অনেকগুলো কাগজপত্র জমি সংক্রান্ত থাকে, যেগুলো কম্পিউটারে আপডেট করতে সময় লাগে। এটা ক্রমান্বয়ে করা হচ্ছে, একটু ধৈর্য ধারণ করলে আপনারা অতি অল্প দিনে এগুলো পেয়ে যাবেন এবং এ সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা মোবাইলে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনারা বেশি বেশি শেয়ার করলে আমরা নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।